হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও একটি রেসিপি, লাউয়ের পায়েস। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাউয়ের পায়েস বানানোর জন্য আমি এখানে কমলা সাইজের একটি লাউ নিয়েছি। লাউটি প্রথমে আমি ছিলিয়ে নিব। লাউটা ছিলানো হয়ে গেছে, এবার আমি লাউটা বড় বড় সাইজ করে পিস করে নিব। আমি এরকম সাইজের পিস করে নিচ্ছি, আর লাউয়ের যে মাঝের অংশটুকু আছে বিসি, সেগুলো আমি ফেলে দেব। দেখুন আমি কিভাবে ফেলিয়ে দিছি। লাউটা কেটে পিস পিস করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের ছোট সাইজ যে আছে ফুটা, সেটা দিয়ে আমি এই লাউগুলো গ্রেট করে নেব। বড়টা দিয়ে করলে ভালো হয় না। লাউয়ের পায়েস বানানোর জন্য লাউগুলো ভুজরি করে নিলে, একদম মিহি করে নিলে ভালো হয়। আমি এইভাবে সবটুকু লাউ গ্রেট করে নেব। লাউগুলো ভুজরি করা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। লাউয়ের পায়েস বানানোর জন্য লাউটা ভাপিয়ে নিতে হবে, তার জন্য কড়াইতে ভাপানোর জন্য দিয়ে দিলাম, আর লাউগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ভাপানোর জন্য দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি ভাপিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি, এর মধ্যে লাউগুলো দিয়ে দিব, আর লাউয়ের যে পানি আছে সেগুলো আমি চেপে চেপে ফেলে দিব। এরকম করে ফেলে দিব যাতে লাউয়ের মধ্যে কোনো পানি না থাকে। এবার একটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম ঘি, এখন দিয়ে দিলাম এক টুকরো দালচিনি, দিয়ে দিলাম একটা তেজপাতা, নারকেল আর কিশমিশ। এখন দিয়ে দিলাম লাউগুলো, এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। আর একটা বস্তু খেয়াল রাখতে হবে, তল থেকে যাতে লেগে না ধরে সেইভাবে নাড়তে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিগুলো আমি নাড়াচাড়া করে গলিয়ে নিব, তারপর দুধ দিয়ে দিব। চিনিগুলো গলে গেছে, দেখুন এরকম হয়েছে। আর চিনিগুলো যাতে লেগে না ধরে সেইভাবে নাড়তে হবে। পায়েসটা যদি লালচা ভাব হয় খেতে ভালো লাগবে না, পুরা গন্ধ করবে। আর এখন দিয়ে দিলাম আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধ। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, খালি দুধ দিয়ে পায়েসটা বানিয়ে নিব। সেই পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে লবণ, দিয়ে দিলাম কয়েকটি এলাচি, আর এখন দিয়ে দিলাম পেটে রাখা বাদাম। খালি দুধে পায়েসটা ঘন হবে না, তার জন্য এখানে আমি চাউলের গুঁড়ো নিয়েছি, আর গুঁড়োটা আমি দুধ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একটা বস্তু খেয়াল রাখতে হবে, যাতে বেশি ঘন না হয় পাতলাও না হয়, সেই মিডিয়াম মতো রাখতে হবে। পায়েস এরকম ঘন হয়েছে, দেখুন এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি চুলাই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, এই পায়েসটি খেতে খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে।